আসসালামু আলাইকুম আপনারা অনেকে বলছেন যে ডাক্তার মোহাম্মদ ইউনুস তো একজন সুৎখর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন হবে তো আমি আপনাদের এই কথার সাথে একমত যে ডাক্তার মোহাম্মদ ইনুস একজন সুতখোর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন হবে কথা আমি আপনাদের সাথে বলছি যে আপনারা ভুল বলছেন এটা না আপনারা সঠিক বলছেন যে তিনি যেহেতু একটা ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা তার কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ছড়ানো আছে তার কোটি কোটি টাকা মানুষের ঋণ দেওয়া আছে সেই ক্ষেত্রে তিনি অতিরিক্ত মুনাফা বা একটা সুদের কারবার বলে যেটা একটা সুদের লেনদেন কিন্তু তার আছে এখন সেই হিসেবে আপনারা অনেকেই বলছেন যে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন হবে তো আমি আপনাদের বলি সে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন হবে আপনারা তো শুধুমাত্র উপর থেকে দেখছেন যে বাংলাদেশের অবস্থাটা ঠিক আছে বাংলাদেশটা শক্তিশালী আছে কিন্তু বাংলাদেশের নিচের অবস্থাটা কি আপনারা সেটা কিন্তু জানেন না আপনার উপর থেকে দেখছেন যে বাংলাদেশটা ঠিক আছে বাংলাদেশের সব কিছু ওকে কিন্তু নিচের অবস্থাটা কি আপনারা কিন্তু সেটা কেউই জানেন না বর্তমান বাংলাদেশের সামনে কিন্তু দুইটা মেন সমস্যা আছে একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা আর অন্যটা হচ্ছে দেশটা অন্যদের হাতে দখলে যাওয়ার সমস্যা একটা অর্থনৈতিক সমস্যা এটা তো আসেই আর সেটা আরেকটা হচ্ছে যে অন্য দেশ এটাকে দখল করে নেওয়ার প্রবণতা এটা কিন্তু অনেক বেশি অর্থনৈতিক সমস্যা যেটা সেটা হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই যে ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকার পরে বর্তমানে কিন্তু বাংলাদেশে ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বর্তমানে ঋণের পরিমাণ হচ্ছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এখন এই আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকাকে আপনি বর্তমান বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি এটা তারা ভাগ করেন দেখবেন মাথা পেঁচু মাথা পেঁচু প্রত্যেকের যে ঋণের পরিমাণ সেটা আসছে এক লাখ উনিশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা পরিমাণে এক লাখ উনিশ হাজার চারশো চুয়াল্লিশ সামথিং আসে তো ধরেন আমরা পঁয়তাল্লিশ টাকা ধরলাম এক লাখ উনিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তো আপনি চিন্তা করেন আপনার মাথা পিছু এমনকি আপনার বাসার যে ছোট বাচ্চাটা আছে তারও কিন্তু এই ঋণের পরিমাণ এটা এখন আপনি বলবেন যে আমার বাচ্চা তো কিছু করেইনি তারপরেও কিন্তু এমনকি আপনার ওই বাচ্চা কেন আপনার যে বাচ্চাটা আজকে বাংলাদেশে জন্মাইছে সেও কিন্তু আজকে জন্মানোর পরে তার কিন্তু মাথা পিছু ঋণের পরিমাণ কত তার কিন্তু মাথা মাথাপিছু ঋণের পরিমাণ এক লাখ উনিশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা এখন এই টাকাটা কোথা থেকে আসবে এই টাকাটা আমাদের কাছ থেকে নেবে নেবে এই যে টাকাটা এই টাকাটা কিন্তু আমাদের ভ্যাট মানে আমাদের কাছ থেকে এটা সরকার গ্রহণ করবে সে কিন্তু বাইরে থেকে নিয়ে আসবে না বা সে কিন্তু নিজে থেকে এটা দিবে না এখন এই সমস্যার যে নিষ্পত্তি ঘটানোর জন্য ছাত্র আন্দোলনের যে নেতা আছে তারা কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুসকে তাকে পছন্দ করছে কেন তিনি একজন অর্থনীতিবিদ তিনি একজন ভালো একজন অর্থনীতিবিদ সেজন্য কিন্তু তারা তাকে পছন্দ করছে এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে বাংলাদেশে তো আরও অনেক ভালো ভালো অর্থনীতিবিদ আছে বাংলাদেশে তো আরও অনেক ভালো ভালো অর্থনীতিবিদ আছে তো তাদেরকে কেন নিল না ডাক্তার মোহাম্মদ ইউনিকে কেন নিল এবার যে দ্বিতীয় পয়েন্টটি দ্বিতীয় পয়েন্ট যেটা বললাম সেটা হচ্ছে বাংলাদেশ বিলীন হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা বা বাংলাদেশ পরাধীন হয়ে যাওয়া বা অন্য দেশের হাতে চলে যাওয়ার যে একটা সম্ভাবনা এই সমস্যাটা এই সমস্যা যাওয়ার আগে একটা উদাহরণ দিই আপনাদের যে আপনারা অনেকেই জানেন যে বাবা মাহারা সন্তান অ্যাতিম যাদের বলে বাবা মাহারা সন্তান অ্যাতিম যারা আছে এরা দেখবেন যদি তাদের চাচা চাচি বা কাকাদের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তো সেই ক্ষেত্রে তাদের জমি জমা যেটা সেটা তারা দখলে নেয় না কিন্তু তাদের উপর অলওয়েজ টাইম একটা কিন্তু চাপ সৃষ্টি হয় তাদেরকে অলওয়েজ তারা কি করে একটা প্রেশারে রেখে দেয় জমি জমাগুলো নেয় না কিন্তু যদি বাবা মা মারা যাওয়ার পরে যে অ্যাতিম সন্তান যেটা আছে তাদের সাথে যদি তার চাচা চাচি বা কাকা তাদের বন্ডিংটা ভালো না থাকে তাদের সম্পর্ক যদি ভালো না থাকে তাদের তো চাপ সৃষ্টি হয় সেটা আলাদা কথা তার উপরে তাদের যে জমি যেটা আছে সেটা তারা কিন্তু জোরপূর্বক দখল করে নেয় তাদের যে জমি জমা সেগুলো কিন্তু তারা জোরপূর্বক দখল করে নেয় লিখে নেয় এইগুলো আর কি এখন বর্তমানে বাংলাদেশের অবস্থাটা কিন্তু অনেকটা এরকম বাংলাদেশে কিন্তু এখন কোনো সরকার নেই যেহেতু কোনো সরকার নেই এর সামরিক অবস্থা যেটা সামরিক ব্যবস্থাপনা যেটা সেটাও কিন্তু অনেকটা এখন নর্ভরে এমতো অবস্থায় কি এমন অবস্থায় যে মিয়ানমার যেটা আছে এবং ভারত এটাদের চোখগুলো হাইনার মতো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে কিভাবে দখল করা যায় আর ইতোমধ্যে আপনারা তো যারা বলছেন এই কথাগুলো তারা একটু খোঁজ নিয়ে দেখেন মিয়ানমার কিন্তু এই যে আন্দোলনের আগে থেকে এরা মিয়ানমার কিন্তু তারা কী করছে তারা যে বাংলাদেশের বান্তরবন সাইড কক্সবাজার যে এলাকাটা এই এলাকার দিকে তারা অগ্রসর হচ্ছে বারবার অগ্রসর হচ্ছে তারা কিন্তু এই এলাকাটা যেতে দখলে নিতে চাচ্ছে আর ভারতের কথা নাইবা বললাম ভারত কী করছে সেটা নাইবা বললাম এখন বাংলাদেশের এমত অবস্থায় কি দরকার বাংলাদেশের এমত অবস্থায় একটা ভালো একটা শক্তিশালী একটা সরকার দরকার যে বাংলাদেশকে পরাধীন হওয়া থেকে বা অন্য দেশ দখল করা থেকে থামিয়ে রাখতে পারবে আর কি এখন এই অবস্থায় ইউনুসকে কেন পছন্দ করা হয়েছে আচ্ছা আপনাদের আরেকটা কথা বলি যে আপনি মানেন বা নাই মানেন আপনি মানুন বা নাই মানুন বর্তমানে যে উনিশশো একাত্তর সালের পর থেকে উনিশশো সালে স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে যতজন প্রধানমন্ত্রী আসছে বাংলাদেশে যতজন প্রধানমন্ত্রীর ক্ষমতা আসছে তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন ওনার বিদেশ নীতি বলে যেটা ওনার বিদেশ নীতি তো অর্থাৎ আমেরিকা থেকে রাশিয়া পর্যন্ত বড়ো বড়ো যতগুলো দেশ আছে আমেরিকা রাশিয়া চায়না প্রত্যেকটা দেশের যে মন্ত্রী প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী তাদের সাথে কিন্তু ভালো একটা বন্ডিং ছিল তো এমন অবস্থায় বাংলাদেশের এমন একজন প্রধানমন্ত্রী চাই যারও এমন বন্ডিং আছে আর ডাক্তার মোহাম্মদ ইউনুসকে পুরো পৃথিবীর মানুষ কিন্তু পুরো পৃথিবীর মানুষ না পুরো পৃথিবীর যে মন্ত্রী পরিষদের লোক যারা আছে রাজনীতিবিদ যারা আছে তারা কিন্তু একটা নোবেল বিজয়ী মানুষ হিসেবে চেনে আমাদের প্রধানমন্ত্রী যারা ছিলেন বেগম খালেদা জিয়া তারপরে শেখ হাসিনা এবং অন্য অন্য প্রধানমন্ত্রী যে জিয়াউর রহমান এরপরে এর সাথ এরা যারা ছিলেন এরা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত ছিল প্রধানমন্ত্রী হিসেবে অন্যান্য দেশের সাথে অন্যান্য দেশের মন্ত্রিসভার সাথে অন্য দেশের প্রধানমন্ত্রীদের তাদের সাথে কি পরিচিত ছিল কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনিসের প্রধানমন্ত্রী হওয়ার আগে কিন্তু আরেকটা পরিচিত আছে। তিনি একজন নোবেল বিজয়ী মানুষ তিনি একজন নোবেল বিজয়ী ব্যক্তি এই হিসাবে কিন্তু তার একটা পরিচয় আছে তো সেইখান থেকে যদি দেখা যায় তাহলে তার কিন্তু যে বিদেশ নীতি যেটা অর্থাৎ বিদেশি কোনো সাহায্য যদি তিনি চান তিনি কিন্তু সহজে ফিরবেন না তিনি কিন্তু মানে তারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না তাকে কিন্তু তারা অবশ্যই সাহায্য করবে আর এই জন্য তারা যে মানে ছাত্র আন্দোলনের নেতা যারা ছিল তারা কিন্তু যে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে পছন্দ করছে এই জন্য পছন্দ করছে যে তিনি চাইলে তিনি যদি বাংলাদেশের যদি কোনো এমন সমস্যা হয় যে বাংলাদেশ অন্য দেশ অ্যাট্যাক করছে বা অন্য দেশেরা হামলা করছে দেশকে দখল করে নেওয়ার জন্য তিনি কিন্তু চাইলে অন্য দেশ থেকে সাহায্য নিয়ে আসতে পারবে এই জন্য ছাত্র আন্দোলনের নেতারা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে পছন্দ করছে তাকে চয়েস করছে কেন এই দুইটা দিক অর্থনৈতিক দিক বলেন আর এই যে সামরিকের ক্ষেত্রে অন্য দেশ থেকে সহযোগিতা নিয়ে আসার কথা বলেন এই দুইটা ক্ষেত্রে কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনিসের কোনো তুলনা হয় না আচ্ছা এখন আপনারা অনেকে আসেন তারা বলবেন যে ডাক্তার মোহাম্মদ ইউনিস কেন অন্য কোনো প্রধানমন্ত্রী আসলেও তো বাংলাদেশের সামরিক শক্তি যা আছে বাংলাদেশের প্রশাসন ক্ষমতা যা আছে আমরা তো লড়তে পারি হ্যাঁ আপনি যা বলছেন ঠিক আছে আমরা লড়তে পারি কিন্তু একবার গুগল করে দেখেন পুরো পৃথিবীর ভিতরে পুরো পৃথিবীর ভিতরে কিন্তু যে ভারত ভারতের মিলিটারি সংখ্যা ভারতের সেনাবাহিনীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি রাশিয়া আমেরিকা এদের থেকে ভারতের সেনাবাহিনীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি এখন তাদের সাথে যুদ্ধ করে টিকে থাকা কিন্তু খুব একটা মানে ইয়ে হবে না মানে খুব একটা মানে সুবিধাপূর্ণ হবে না আর কি তারা কিন্তু সৈন্য অনেক বেশি আর সেইখানে আপনি যদি বাংলাদেশের সৈন্যের কথা বলেন সেটা আবার অনেক কম এখন তাদের সাথে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না আর ডাক্তার মোহাম্মদ ইউনুস কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখে তিনি কিন্তু একটা কথা বলছিলেন শপথ নয় আগের দিন তিনি বলছিলেন যদি মিয়ানমার কিংবা ভারত যদি বাংলাদেশের দিকে চোখ রাঙায় মিয়ানমার বা ভারত যদি বাংলাদেশের দিকে চোখ রাঙায় তবে ভারতের সেভেন সিস্টার যেটা আছে সেটাও কিন্তু অক্ষত অবস্থায় থাকবে না এর কথাটা অর্থ হচ্ছে এরকম যে মিয়ানমার এবং ভারত তারা যদি বাংলাদেশের দিকে অ্যাটাক করে তবে আমাদের তো সব ততটা ক্ষমতা নাই যে তাদেরকে পুরোপুরিভাবে মোকাবেলা করার ক্ষমতা হয়তো হবে না কিন্তু তিনি এইটা জানেন যে তারা যদি দশটা পারে আমরা কিন্তু দুইটা মারতে পারবো এই বিষয়টাকে তিনি লক্ষ্য রেখে তিনি কিন্তু এই কথা বলছেন যে মিয়ানমার কিংবা ভারত যদি বাংলাদেশের দিকে অ্যাট্যাক করে বা বাংলাদেশের দিকে চোখ রাঙায় তবে ভারতের সেভেন সিস্টারও কিন্তু অক্ষত অবস্থায় থাকবে না তারা দশটা মারলে আমরা কিন্তু দুইটা মারতে পারব তো এই দুইটা দিক বিবেচনা করে অর্থনৈতিক দিক এবং যে সামরিক শাসনের ক্ষেত্রে যে সাহায্যের দিক এই দুইটা দিক বিবেচনা রেখে যে ছাত্র আন্দোলনের নেতা যারা ছিল তারা কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুসকে পছন্দ করছে এতগুলো নাম থাকার পরও তারা কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুসকে এই জন্য পছন্দ করছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস চাইলে কিন্তু যে তিনি এই দুইটা কাজের সমাধান করতে পারেন তার কাছে কিন্তু এই দুইটা কাজের সমাধান মানে হবে আর কি এখন বিভিন্ন মানুষ তারা বিভিন্ন ধরনের কথা বলছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস এই ডাক্তার মোহাম্মদ ইউনিস ওই আচ্ছা তো আপনাদের ক্ষেত্রে আমরা বলি যে ডাক্তার মোহাম্মদ ইউনুসে যে তিনি যেহেতু ব্র্যাক ব্যাংকের একটা প্রতিষ্ঠাতা ওই যে প্রথমে যেটা বলছিলাম যে তার কোটি কোটি টাকা বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের ঋণ দেওয়া আছে তো সেইটা একটা তো মুনাফা নেয় তিনি সেই মুনাফার ক্ষেত্রে তারা তাকে মানে আমরা তাকে শোধ করে বলছি আচ্ছা তো আমরা যারা বলছি তাদের কি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই আপনারা যারা বলছেন তারা একবার নিজের দিকে তাকায় নিজেরটা কল্পনা করুন নিজেরটা বলুন যে আমার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমার কি কোনো ব্যাঙ্কের আর্থিক লেনদেন আছে কিংবা আমার কি কোনো যে সমিতি গ্রাম্য সমিতি বলে যেটা এর সাথে কি আমার কোনো লেনদেন আছে যদি আপনাদের এই সমিতি ব্যাংকের লেনদেন অথবা ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে তবে আপনারা মনে রাখবেন আপনারাও কিন্তু সেই সুদক্ষো আপনিও কর আমিও কর ডাক্তার মোহাম্মদ ইউনুসে কর তাহলে আমরা কিন্তু সকলে সমান তবে ডাক্তার মোহাম্মদ ইউনুস বড় করে এই জন্য দেখা হচ্ছে কেননা তার যে ঋণের ইসের পরিমাণটা তার যে মুনাফার পরিমাণটা মানে সুদের পরিমাণটা আপনার বাংলা ভাষায় যেটা বলেন যে সুদের পরিমাণটা সেইটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আসে তার যদি মনে করেন দশ কোটি টাকা মানে দশ হাজার কোটি টাকা যদি পুরো বাংলাদেশ ব্যাপী বা পুরো পৃথিবী ব্যাপী যদি ছড়ানো থাকে তাহলে সেখান থেকে তো প্রতিদিন কয়েক কোটি টাকা তো মুনাফা আসবেই কিন্তু আমাদের টাকাটা অত পরিমাণে বড়ো না বলে আমাদের টাকাটা ছোট বলে আমাদের মুনাফার পরিমাণটা কম আসে তো তিনিও কিন্তু সুদ গ্রহণ করেন আমরাও কিন্তু সেই সুদ গ্রহণ করছি তবে সমস্যাটা কি তার আকারটা বড় বলে আমরা তাকে বড় করে দেখছি আর আমাদেরটা ছোট বলে আমরা নিজেদেরকে মানে নজর দেই না আর কি আমরা অন্যটা দেখতে ভালোবাসি আচ্ছা তো যাই হোক তো ডাক্তার মোহাম্মদ ইউনুস উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব নিছেন এটা কিন্তু উনি নিতে চান নাই এটা কিন্তু এই যে ছাত্রবন্ধনের নেতা গড়েদের কাছে আরেকটা চ্যালেঞ্জিং ছিল যে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে রাজি করানো তারা কিন্তু তাকে কোনো না কোনোভাবে কিন্তু তারা রাজি করছে আর বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী আছে অর্থাৎ যে রাষ্ট্রদূত যে আছে বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিদ যে আছে সে কিন্তু বলছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস এর মতো একজন মানুষ ডাক্তার মোহাম্মদ ইমরাসের মতো একজন মানুষ যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নিতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা চালাইতে রাজি হয়েছেন এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সৌভাগ্যের বিষয় এটা এখন ওইগুলো থেকে সবচেয়ে বড় বিষয় যেটা আসে সেটা হচ্ছে নিজের দেশকে এখন রক্ষা করা এখন দেশের ভিতরে যে অরাজকতা দেশের ভিতরে যে সাময়িক অবস্থা দেশের ভিতরে যে একটা বিশৃঙ্খলা অবস্থা এই অবস্থাটা নিয়ন্ত্রণে আনার জন্য কোনো কোনো মন্ত্রিসভার লোককে বা কোনো প্রধানমন্ত্রীকে তো হঠাৎ করে আবার বসায় দেওয়া যায় না যে খালেদা জিয়াকে হঠাৎ করে বসাই দিলাম এটা তো হয় না আবার ধরেন জামাত ইসলামের কোনো যে নেতাকে বা জামাত ইসলামের যে কোনো ব্যক্তিকে হঠাৎ করে প্রধানমন্ত্রীর পদে বসে দিলাম এটা তো হয় না বা আওয়ামী লীগের কোনো কর্মীকে আবার বসিয়ে দিলাম বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নিয়ে আসলাম এটা তো হয় না তো সেই ক্ষেত্রে যে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণযোগ্য কিন্তু অনেকটাই যুক্তিপূর্ণ তাকে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করা অনেকটাই কিন্তু যুক্তিপূর্ণ এবং তিনি কিন্তু দেশের জন্য কাজ করবেন আমাদের যতটুকু মনে হয় ছাত্র সমাজের পক্ষ থেকে যে তিনি কিন্তু দেশের জন্য অবশ্যই কাজ করবেন আর আপনারা যারা এই কথাগুলো বলছেন যে একটা মোহাম্মদ ইউনুস একজন সূতক তাকে তার বসার কোনো ইয়ে নাই মানে তার বসার কোনো যোগ্যতা নাই বা তার বসার কোনো অধিকার নাই সে কেন বসবে এই কথাগুলো আপনারা যারা বলছেন হ্যাঁ ঠিক আছে আপনাদের কথার মতে কথার সাথে আমিও একমত কিন্তু বর্তমানে দেশের অবস্থাটা একবার কল্পনা করুন বর্তমানে দেশের অবস্থাটা কল্পনা করে একবার দেশের উন্নতির কথা বিবেচনা রেখে তাকে বসার সুযোগ দিন দেশের উন্নতির কথা বিবেচনা রেখে সে দেখুন সে কাজগুলো কী করে আর সে তো এমন না যে সে স্বৈরাচারের মতো যে ইয়ে আছে মানে সে বারবার বসে যাবে বা বারবার থেকে যাবে সেহেতু বলছে যে সঠিক সময়ে যখন যে যখন মনে হবে যে হ্যাঁ বর্তমানে দেশের প্রত্যেকটা দলের অবস্থা ভালো প্রত্যেকটা দল তাদের নিজেদেরকে কি করতে পারবে প্রকাশ করতে পারবে প্রত্যেকটা দল ক্ষমতায় বসার জন্য তারা তৈরি আছে একটা নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি এখন আছে তিনি তো বলছেন যে সেই সময় তিনি চলে যাবে তিনি থাকবেন না তিনি তো এমন বলেননি যে আমি পাঁচ বছর ক্ষমতা থাকবো আমি দশ বছর ক্ষমতা থাকবো এমন তো বলেননি তিনি বলছে যে সঠিক সময় যখন নির্বাচন দেওয়ার মতো তার পরিস্থিতি দেখা যাবে সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেই সময় নির্বাচন দেবেন এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা আবার যে তিনি এখন কেন নির্বাচন দিচ্ছেন না দেখেন এখন যদি নির্বাচন দেয় এখন নির্বাচন দিলে বিএনপি বলেন বা জামাত বলেন তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা কিন্তু কী হবে তারা কিন্তু যে মানে পাশ করে যাবে আর কি তারা কিন্তু নিজেদের সরকার গঠন করতে পারবে কিন্তু এটা কিন্তু বাংলাদেশের রাজনীতি না বাংলাদেশে কিন্তু শাসক গোষ্ঠী যারা এই কাজগুলো করে আসছে দশকের পর দশক ধরে শতকের পর শতক ধরে যে নিজেদের দখল রাখছে সব কিছু এটা কিন্তু ডাক্তার মোদী চাচ্ছেন না তিনি চাচ্ছেন যে প্রত্যেকটা দল তারা নিজেদেরকে তৈরি করুক প্রত্যেকটা দল তারা নিজেদেরকে প্রকাশ করার মতো তারা নিজেদেরকে যে নিজেদের যে যোগ্যতায় সেইটা প্রকাশ করার মতো একটা ক্ষমতায় আসুক তারপরে তিনি নির্বাচন দেবেন যেন প্রত্যেকটা দল প্রত্যেকটা রাজনীতিবিদ তারা যেন কী করতে পারে তারা যেন দেশটাকে সঠিকভাবে দখল করতে পারে আর যখন একজন না অনেকজন থাকবে কম্পিটিটার যখন অনেকজন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু যে দেশের অর্থনীতি বা দেশের রাজনীতি দেশের যে অবস্থা সেটা কিন্তু পরিবর্তন হবে কেন কম্পিটিটার যখন অনেক বেশি থাকবে কম্পিউটার যখন অনেকজন থাকবে অনেক রাজনীতিবিদ অনেক মন্ত্রিসভার লোক থাকবে তখন কিন্তু মানুষ যারা আছে মানুষ কিন্তু তারা ভাববে যে তাদের জন্য ভালো কাজ যে করবে তাকে তারা কী করবে তাকে তারা নির্বাচন করবে আর রাজনীতিবিদ অর্থনীতিবিদ বা অন্য অন্য রাজনৈতিক নেতা যারা আছে মন্ত্রী পরিষদের নেতা যারা আছে তারা কী ভাববে তারা ভাববে যে অন্য অন্য কম্পিউটার যেহেতু মার্কেটে এখন আছে যেহেতু আমি একা না অন্য অন্য কম্পিউটার যেহেতু আসে সেহেতু যদি আমি ভালো কাজ করি জনগণ আমাকে ভোট দেবে আর যদি আমি ভালো কাজ না করি জনগণ তো আমাকে ভোট দিবে না তো এই জন্য ডাক্তার মোহাম্মদ ইউনুস চাচ্ছে যে প্রত্যেকটা দল তাদের নিজেদের ক্ষমতা আসুক প্রত্যেকটা দল তাদের নিজেদের জায়গা তৈরি করুক প্রত্যেকটা দল তাদের নিজেদের ক্ষমতা তৈরি করুক তারপরে তিনি কিন্তু যখন পরিস্থিতি ভালো মনে হবে তিনি কিন্তু রাজনীতিতে মানে রাজনীতি ছেড়ে চলে যাবেন তিনি কিন্তু তার নর্মাল জীবনে ফিরে যাবেন এবং বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা সেটা কিন্তু তিনি আবাদ দিবেন তো যারা এই কথাগুলো বলছেন যে ডাক্তার মোহাম্মদ ইউনুস এটা বসার যোগ্য না তারা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে বসানো উচিত না তো তারা একবার ভাবুন বর্তমানে দেশের যে অবস্থা এই অবস্থায় কাকে বসানো যায় বর্তমানে যে অবস্থা বাংলাদেশের যে সমস্যা এই সমস্যার ভিতরে কাকে রাখা যায় এইগুলো দেখার পরে এইগুলো শোনার পরে এইগুলো বোঝার পরে নিজের বিবেকে নিজের সেন্সে কাজ করার পরে আপনারা দেখুন কি করা যায় কি করা যায় না